দিনাজপুর একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই। দর্শক, দিনাজপুরে একটা কথা আছে, আমলিচুতে ভরপুর জেলা মোদের দিনাজপুর, আর বছর ঘুরে আবারও এসেছে রসে টসটসে দিনাজপুরের লিচুর মৌসুম। গাছে গাছে শোভা পেতে শুরু করেছে মুকুল, মধুভরা মুকুলে আছড়ে পড়ছে মৌমাছির দল। লিচু গাছের পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন কৃষক ও বাগানীরা। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লিচুর বাম্পার ফলন হবে। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর শহরের দক্ষিণাংশের মাসিমপুর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল মাহফুজ। হ্যাঁ, শুভ সকাল জুবায়ের কলি। আসলে দিনাজপুর এই আম লিচুতে ভরপুর জেলা মোদের দিনাজপুর, এই যে একটি ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটার যে খ্যাতি এর মধ্যেই ছড়িয়ে পড়েছে। আর এই মৌসুম ঘুরে এসেছে গত বছর পরে, এই এক বছর পরে আবার এই মৌসুম ঘুরে এসেছে। এখন দিনাজপুরের প্রতিটি অঞ্চলে, প্রতিটি এলাকায় লিচু গাছগুলো, আম গাছগুলি আসলে মুকুলে ভরে গেছে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে এই গাছগুলি যে মুকুলে মুকুল, মুকুলে ছেয়ে গেছে, এই এবার আসলে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষকেরা আবহাওয়া অনুকূলে থাকায়। আসলে দিনাজপুরে এখনো কিন্তু সকালবেলা শীত অনুভূত হচ্ছে। এই যে ঠান্ডা এবং গরম, এই যে একটা সুন্দর আবহাওয়া, এই সুন্দর আবহাওয়ায় যে গাছের এবং মুকুলের যে প্রয়োজন, যেটুকু এই প্রয়োজনটুকু প্রয়োজনটুকু ভালোভাবেই পাচ্ছে গাছগুলো, এবং যে পরিমাণ মুকুল এসেছে, এই পরিমাণ মুকুলে মনে হয় যে এবার যে বাম্পার ফলন হবে, এই বাম্পার ফলন গত কয়েক বছরকে ছাড়িয়ে যাবে। আমরা আপনাকে একটু দেখাতে চাই যে আমরা যে বাগানে আছি, এই বাগানে কমসেকম প্রায় 70-80টি গাছ রয়েছে। এই যে মুকুল, এই মুকুলগুলি কয়েকদিনের মধ্যেই এতে ফল আসবে। ফল আসার পরেই হয়তো দানা বাঁধতে শুরু করবে, এই দানা থেকেই শুরু হবে লিচু উড়িয়ে। এই লিচুকে ঘিরে ইতিমধ্যেই দিনাজপুরে কৃষক থেকে শুরু করে, ফরেয়া থেকে শুরু করে, যারা এই ব্যবসার সাথে জড়িত তারা এখন প্রস্তুতি নিচ্ছে। আপনাকে একটু বলে রাখি, এই লিচুর মৌসুমে দিনাজপুরে কমছে মানে কমপক্ষে 1,000 কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এই 1,000 কোটি টাকার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে কৃষক, খামারি, ফরেয়া থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী, এবং এই লিচুগুলি যে জেলার বাহিরে যেভাবে যায়, সেই লিচুর জন্য পাঠানোর জন্য খাঁচা তৈরি করার কাজে জড়িয়ে পড়ে এই সমাজের, বলা চলে যে অবহেলিত যে নৃগোষ্ঠী আছে, এই নৃগোষ্ঠীর অধিকাংশ সদস্যই এই খাঁচা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমরা একটু আপনাকে কথা বলতে চাই, এই দিনাজপুরের এই বাগানের যে একজন আছেন মালিক, সেই মালিকের সাথে একটু কথা বলতে চাই। আসলে তিনি এবার কিভাবে এই লিচুর দেখছেন? আচ্ছা, আপনি তো এই লিচুর বাগানের ইয়াতে আছেন। আচ্ছা, আপনার এই লিচুর বাগানে এবার যে ফলন দেখা যাচ্ছে, এই ফলনে আপনারা কিরকম আশাবাদ আশা রাখতেছেন যে কিরকম ফলন হবে এবং কত টাকার বিক্রি হতে পারে, এরকম একটি যে আমাদের দর্শকদেরকে যদি জানান। আসসালামু আলাইকুম। এবার যে ফলনটা দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে। আশা করতেছি ফলনটা ধরলে এখন বোঝা যাবে কিসাবে বিক্রি হবে। আসলে এর আগের থেকে এখন একটু ভালো আছে, এখন না ধরা বন্ধ বলতে পারতেছি না কিসাবে যাবে, এর থেকে বেশি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, আপনাকে আসলে খুব সকাল সকাল ঠান্ডার মধ্যে আমরা পেয়েছি উনাকে। তো আমরা যে কথাটা করছি যে এই যে বাগান, এই আপনাকে একটু যদি আমরা নিচ থেকে দেখাতে চাই বাগানের গোড়াগুলি, যে কতগুলো গাছ এই বাগানে রয়েছে, এবং আসলে দিনাজপুরের এই লিচু গাছগুলির একটি ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা হচ্ছে যে এই লিচু গাছগুলি কিন্তু খুব বড় হয় না। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এই লিচু গাছগুলিতে আমরা যদি হাত দিলেই যখন লিচু ধরবে, এই লিচুগুলা কিন্তু মাটির সাথে লেগে যাওয়ার মতন অবস্থা হবে, এবং এই লিচুগুলি হাত দিলেই পারা যায়, এবং লিচুগুলি যে থোকায় থোকায় যখন ঝুলবে
তখন হয়তো আপনাদেরকে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা থাকবে আমাদের। তবে এই লিচুগুলির যে যখন ঝুলবে তখন আসলে দেখতে অনেকটা ভালো লাগে। আর এই লিচুগুলি যে বিভিন্ন জায়গায় চলে যায়, আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আসলে লিচু সংরক্ষণের জন্য এখন পর্যন্ত সেরকম কোনো কোল্ড স্টোর না হওয়ায় আসলে লিচুগুলি মানে মৌসুমের শেষেই শেষ হয়ে যায়। আর এই লিচুর এত চাহিদা যে লিচুগুলি যেমন দিনাজপুরের চায়না থিরি, বেদেনা, বোম্বে, মাদ্রাজি, কাঠালি, এরকম অনেক জাতের লিচু রয়েছে। এই লিচুগুলি আসলে পর্যায়ক্রমে উঠে, এই লিচুগুলি পর্যায়ক্রমে উঠে প্রথমে উঠবে মাদ্রাজি, এই মাদ্রাজি লিচু আসবে। মাদ্রাজি লিচুর দাম খুব একটা বেশি না হওয়ার কারণে লিচুগুলি খুব ভালো খাওয়ার জন্য অনেকেই এটা খেতে পারে। তারপরে আসে বোম্বে, বোম্বের পরে এর মধ্যেই চলে আসবে চায়না থ্রি, চায়না টু, তারপরে আসবে বেদেনা। এই বেদেনা লিচুর পরপরই শুরু হবে কাঁঠালি লিচু, তারপরে আসবে আবার বোম্বে লিচু। এভাবেই লিচুর মৌসুম চলতে থাকে। তবে দিনাজপুরের সবচেয়ে বেশি লিচুর চাহিদা হচ্ছে এই চায়না থ্রি এবং বেদেনা। এই চায়না থ্রি এবং বেদেনা লিচু নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায় এবং শেষ মুহূর্তে আসে। আসলে লিচু টাকা দিয়েও পাওয়া যায় না। তবে এবার যেভাবে ফলন হয়েছে আমরা বলতে পারি যে এবার হয়তো সকলের মুখেই এই দিনাজপুরের টসটস লিচুর স্বাদ সকলেই পাবে। জুবায়ের,